সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত একজন ভাই প্রশ্ন করেছিলেন যে খাওয়ার শুরুতে আসলে কোন দোয়াটা বলতে হবে কিছু কিছু জায়গায় দেখতে পাওয়া যায় যে বিসমিল্লাহে ও আলা বরকাতিল্লা বা আরও কেউ 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 বাড়িয়ে বলেন বিসমিল্লার সঙ্গে তো এগুলো শেখেই নাকি শুধুমাত্র বিসমিল্লা বলতে হবে দেখুন আমরা মুসলিম মুসলিম হওয়ার দিক দিয়ে দিন ইসলামটা হচ্ছে একটা ঐশী বাণী কোরআন হাদিস হচ্ছে একটা ঐশী গ্রন্থ এর মধ্যে যাবতীয় যা কিছু আছে এর মধ্যে কমানোটা হচ্ছে কাফের হয়ে যাওয়া আর বৃদ্ধি করা হচ্ছে বেদায়াতি হয়ে যাওয়া তো এর মধ্যে কমানো বাড়ানো কিছুই করা যাবে না কেননা দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে আল্লাহ তালা বলছেন সোলাম মায়েদের মধ্যে সোলাম নম্বর দুয়ের মধ্যে যে আল আকমাল তুলাকুম দিন আকুম আজ আমি তোমার জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং সেই দিনের মধ্যে কোনো কিছু বাড়ানো এটা হচ্ছে বেদায়াত সেই দিনের মধ্যে কোনো কিছু বাড়ানো সেটা হচ্ছে বেদায়াত সেজন্য যে দোয়া যেখানে পড়তে বলা হয়েছে আর যতটুকু পড়তে বলা হয়েছে ঠিক ততটাই পড়তে হবে ঠিক সেখানে পড়তে হবে আর ঠিক সেই ধরনের পড়তে হবে এতে বাড়ানো কমানো সবটাই হচ্ছে গোড়ার কাজ যেরকমভাবে এর আগে আমি বলেছিলাম যে দরুদ শরীফের ব্যাপারে দরসাল্লামের উপর দরুদ পাঠ করার জন্য বিভিন্ন হাদিস এবং কোরআনে আয়াত এসেছে কিন্তু এই দিকে লক্ষ্য করে বিদ্যার্থীরা একাধিক একাদশ দলিল মানে একাদশ দরুদ শরীফ বানিয়ে নিয়েছে অথচ হাদিসের মধ্যে সহি দরিদ শরীফ বলতে দুই থেকে তিনটি আর সবটাই দরুদ ইব্রাহিম শুধুমাত্র শব্দের দিক দিয়ে দু একটা পার্থক্য রয়েছে বাকি দরুদ ইব্রাহিম ছাড়া হাদিসের মধ্যে কোথাও কোনো দরুদ বর্ণিত হয়নি অনুরূপভাবে খাওয়ার শুরুতে দোয়া যেটা সহি হাদিস থেকে বর্ণিত সেটা হচ্ছে হয়তো আইসা রাজাল্লাহ তাল আনহা বর্ণনা করছেন যে তিনি বলেছেন যে রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ইদা আকাল আহাদুকুম তো আমান যখন তোমাদের মধ্যে কেউ খাদ্য খেতে শুরু করবে ফাল ইয়াকুল বিসমিল্লাহে তাহলে সে যেন অবশ্যই বলে খাওয়ার শুরুতে বিসমিল্লা বিসমিল্লাহ রহমান ইব্রাহিম নয় শুধুমাত্র বিসমিল্লা ব্যাস এতটুকুই এর থেকে একটু বাড়ানো যাবে না বিসমিল্লা হেরোয়াহি বা নিরুয়াহিমা বলা যাবে না শুধুমাত্র বিসমিল্লা বলতে হবে যেহেতু হাতীদের শব্দ হচ্ছে বিসমিল্লা ফাইন না সিয়াফি অবালিহি যদি কোনো ভাই শুরুতে বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে সে কি করবে

তিন হাজার সাতশো সাতষট্টি শহিউল জামিন হাদিস নাম্বার তিনশো আশি ইরবাবুল গালি হাদিস নাম্বার এক হাজার নশো পঁয়ষট্টি বার ইলিবন হাজার নবম খণ্ডের চারশো একত্রিশ পৃষ্ঠা তো বেশ খাবার শুরু সহি দোয়া হচ্ছে তাদের সম্মত দেওয়া হচ্ছে শুধুমাত্র বেসমিল্লা এতে কম বেশি সবটাই হারাম কোনো ধরনের কিছু বানানো যাবে না হা দামহু আল্লাবে সহসালাম আলাইকুম তুল লেবার اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد